মাফ করবেন, অন্ধকারে সমুদ্র সৈকতে আপনি আর আমি ছাড়া আর কাউকেই চোখে পড়ছে না। কিছুক্ষণ পরেই জোয়ার আসবে, সতর্কতার সংকেত বাজছে, আপনি বোধহয় খেয়াল করেননি। একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে সতর্ক করা আমার দায়িত্ব, শুনছেন? না মানে তুমি তুমি এখানে, কি অদ্ভুত না? আমি জানতাম তুমি আসবে, আমি আসলে অপেক্ষায় ছিলাম তোমার, ভয়ঙ্কর এক সুন্দরের অপেক্ষা, কোনো এক অমানিশার রাতে অথবা ভরা পূর্ণিমায় তুমি আসবে, আমার জানা ছিল। চারু, কেন এমন ফ্যান্টাসি করো কবি? ভয়ঙ্কর কি করে সুন্দর হয়? রাতের সমুদ্রের বুকে স্রোতের অভিমান তাকে ভয়ানক করে তোলে, তাতে ভেসে যেতে পারো মুহূর্তে, তবে কেন এমন পাগলামি? আমার পাগলামির গল্প রেখে বলো, তোমার এমন এমন বৈরাগ্য বসুন কেন? এরূপে তুমি বেমানান, অহংকারী রানী রানী তোমাকেই বেশ লাগে। আমি রানী বটে, অহংকারী, দাম্ভিক, আমার প্রতি তোমার অতি আগ্রহ থাকা সত্ত্বেও অনিশ্চিত জীবনে পা রাখতে হবে ভেবেই স্টেশনে আসেনি সেদিন, তাই সুযোগে কথা শোনাতে ছাড়ছ না তুমি। তোমার দোষ নেই, ভালোবাসা বেশি পেলে ভালোবাসার প্রতি অনীহা চলে আসে, একঘেয়ে হয়ে যায়, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তাই বলে তুমি আমাকে কম ভালোবাসো তা কিন্তু ভাবিনি কোনোদিন। খুব স্বার্থপর তুমি, নিজেকে গুটিয়ে গুছিয়ে রাখার দারুণ ক্ষমতা তোমার। তুমি কি জানো না আমার প্রাণে তোমার অবস্থান? যেদিন মৃত্যু আমাকে আলিঙ্গন করবে সেদিন সেদিন তোমার মুখ। কিছু কিছু অপ্রাপ্তি থাকা ভালো, চাহিবা মাত্র কোনো কিছু পেয়ে গেলে জীবনবোধ দুর্বল হয়ে যায়। তোমাকে না পাওয়ার অসহায়ত্ব আমাকে বুঝতে শিখিয়েছে তোমাকে অর্জন করতে পারার আনন্দটা কতটা আনন্দের হতো। বহুদিন কথা বলা হয়নি আমাদের, হয়নি বসে মুখরিত কথোপকথন, শূন্যতা, হাহাকার, প্রণয়ের ব্যথা ব্যবধান বাড়িয়েছে রাতের পর রাত, বিরামহীন নিঃসঙ্গতায় বুকের মধ্যিখানে জলপতনের শব্দ। আমরা ভালোবাসতে ভুলে গেছি, খেয়াল রাখিনি, খেয়াল রাখিনি কেউ কারো, যত্ন নেওয়া হয়নি সেভাবে, কেবল লোক দেখানোর মতো ভালোবাসা শোপিস করে সাজিয়ে রেখেছি বুকের শোকেসে। ইচ্ছে করেই কথা বলতে চাইনি চারু, নির্দ্বিধায় একটা জীবন তুমি আমার সাথে কাটাবে ভেবে অপেক্ষায় থাকবে তা আরেকবার ভেবে দেখার সুযোগ করে দিয়েছিলাম। চারু, আমি ভীষণ আবেগশূন্য যান্ত্রিক পুরুষ, তুমি যতটা ভালো প্রেমিকা হয়ে উঠতে আমি ততই চিন্তিত হতাম, তোমাকে ভদ্রোচিতভাবে প্রত্যাখ্যান করার একটা সূত্র আবিষ্কার করে চলতাম, তা হলো তোমাকে আমার ভীষণ ব্যস্ততার গল্প শোনানো। এই অপমান সয়ে বৈষম্য মেনে নিয়ে তুমি নিশ্চয়ই আর অপেক্ষায় থাকবে না আমার। অপেক্ষাই আমার কপালের লিখন, খুব চিঠি লিখতে ইচ্ছে করেছে তোমাকে, রোজ 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 একটি করে, সেই চিঠির প্রতিটি বাক্য হবে ঋষি, আমার মন মনে করে তোমাকে খুব, কিন্তু লেখা হয়নি, বলা হয়নি, মন খারাপের গল্প। চারু, চারু, চারু! হঠাৎ একজন আগন্তুক এসে বলল, স্যার আপনি আরেকটু হলেই পানিতে ডুবে যাচ্ছিলেন, নিরাপদে আপনাকে নিয়ে যেতে সাহায্য করুন প্লিজ, প্লিজ।